তো গাইজ, আপনার স্ক্রিনে যে ইনকামটা দেখতে পারতেছেন এটা কিন্তু আমার একটা সাবস্ক্রাইবারের ইনকাম। আর এটা নিয়ে কিন্তু আমি বিগত ভিডিওতে আপনাদের সাথে কথা বলেছিলাম যে সে এই ইনকামটা কিন্তু মুভি ক্লিপস আপলোড করে ইনকাম করেছিল। সে আমার সাথে তার পেজটা শেয়ার করেছিল, আমি আপনাদেরকে ডিটেলস বলেছিলাম যে কিভাবে আসলে মুভি ক্লিপস ইউজ করে ইনকাম করা যায়। আমি বিগত ভিডিওতে আপনাদেরকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করেছিলাম আসলে কপিরাইট ওয়ার্ক মানুষজন কিভাবে করে। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দেব যে কিভাবে আপনারা কাজগুলো করবেন। তো কপিরাইট কাজ করার জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট পার্টটা নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব, যেটা হচ্ছে গিয়ে এডিটিং। ভিডিও এডিটিং নিয়ে আপনাদের সাথে আজকে আলোচনা করব। আপনাদেরকে স্টেপ বাই স্টেপ আমি অ্যাপসের মধ্যে এডিট করে দেখিয়ে দেব কিভাবে ভিডিও এডিট করলে আপনাদের কপিরাইট আসবে না, আপনারা কিভাবে এডিট করতে পারবেন। সো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আপনারা যারা ভিডিও স্কিপ করে দেখেন, ভিডিও এডিট করে আপলোড করে কাজ করে যখন দেখেন যে কপিরাইট স্ট্রাইক আসছে, তখন আইসা আমার কমেন্টের মধ্যে বকাবকি করেন। কিন্তু আপনারা যদি ভিডিওটা প্রপারলি দেখেন অ্যান্ড ভিডিওতে যা যা দেখানো হয়েছে সেটাকে যদি প্রপারলি ইউজ করেন, প্রপারলি সেইটাকে আপনি কাজে লাগাইতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার কপিরাইট আসার চান্স অনেক কম থাকবে। বাট রেয়ারলি কপিরাইট আসে। তো সেটার জন্য বকাবকি না করে আপনি নিজেকে আগে চেঞ্জ করেন। এখন আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ কাজগুলো দেখাচ্ছি। শুরুতে আমরা আজকের এই ভিডিওতে কী কী শিখব সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এই ভিডিওতে আমরা টপিক সিলেক্ট করা শিখব, যে কপিরাইট কন্টেন্টে আমরা কিভাবে মূলত টপিক সিলেক্ট করব। তারপরে আমরা ভিডিও কালেক্ট কোথা থেকে করব, কপিরাইটের যে ভিডিওগুলো রয়েছে আমরা যেই টপিকে কাজ করি সেই টপিকের ভিডিওগুলো কোথা থেকে ফাইন্ড করব সেটা শিখব। তারপরে এডিটিংটা শিখব আমরা। সো এই ভিডিওতে এই তিনটা টপিক নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। অ্যান্ড নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে আপনারা শেয়ারিং করবেন, পলিসি ইস্যু আসলে সেটাকে কিভাবে রিমুভ করবেন। সো নেক্সট ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন। এখন আমি আপনাদেরকে শুরুতেই টপিক কিভাবে সিলেক্ট করবেন সেটা আমি আপনাদেরকে একটু বুঝিয়ে দেই। এখানে আমাদের অনেক ধরনের টপিক রয়েছে, আমরা যেহেতু কপিরাইট কন্টেন্ট নিয়ে কাজ করব, অন্যের কন্টেন্ট নিয়ে কাজ করব, সো অনেক ধরনের টপিকে আছে। আমাদেরকে এখান থেকে একটা টপিকে কাজ করতে হবে, অথবা আপনি যদি অনেক বেশি কাজ করতে পারেন সেক্ষেত্রে আপনি মাল্টিপল টপিকে কাজ করতে পারেন। এখানে আমরা ইন্ডিয়ান মুভি কন্টেন্টে কাজ করতে পারি, রিয়েলিটি শোতে কাজ করতে পারি, প্রিমিয়াম কন্টেন্টে কাজ করতে পারি, গেমিং ভিডিও কন্টেন্টে কাজ করতে পারি, ব্র্যাঙ্কে কাজ করতে পারে, নিউজ, ট্রেন্ডিং টপিক, এই অনেক ধরনের টপিক আছে। আপনারা যে কোনো একটা টপিক সিলেক্ট করতে পারেন, কিন্তু মোস্ট ফেমাস দুইটা টপিক হচ্ছে গিয়ে ইন্ডিয়ান মুভিজ আর হচ্ছে গিয়ে রিয়েলিটি শো। এই দুইটা টপিকে কিন্তু মানুষ সবথেকে বেশি কাজ করে, কারণ এই দুইটা টপিকে ইনকামটা বেশি, ভিউজটা একটু বেশি। তো এই দুইটা টপিকে কাজ করতে গেলে কিন্তু রিস্কটাও অনেক বেশি, কারণ হচ্ছে এই দুটা টপিকে প্রচুর কপিরাইট স্ট্রাইক আসে। অন্যান্য টপিকগুলোতে স্ট্রাইক আসার চান্স অনেক কম, কিন্তু প্রথম যে দুইটা টপিক ইন্ডিয়ান মুভিজ অ্যান্ড রিয়েলিটি শোজ, এগুলাতে কিন্তু স্ট্রাইক আসার চান্স থাকে। কিন্তু এইসব ভিডিওগুলোতে মিলিয়ন মিলিয়ন ভিউজ পড়ে, যার ফলে কিন্তু ইনকামটা বেশি হয়। তো এই টপিকগুলোতে কাজ করতে হলে আপনাদেরকে অবশ্যই ভালোভাবে এডিটিং জানতে হবে অ্যান্ড সঠিকভাবে কাজ করতে হবে। অথবা আপনারা চাইলে প্রিমিয়াম কন্টেন্ট, গেমিং ভিডিও, প্র্যাঙ্ক ভিডিও, নিউজ, ট্রেন্ডিং টপিক, এগুলো নিয়েও কাজ করতে পারেন। আমি বিগত একটা ভিডিওতে আপনাদেরকে প্রিমিয়াম কন্টেন্টে কাজ করা দেখিয়েছিলাম কিভাবে ইউটিউব থেকে বিভিন্ন ধরনের ফানি ক্লিপসগুলো উঠিয়ে আপনারা সেগুলো নিয়ে কাজ করতে পারবেন। আপনারা সেটি না দেখে থাকলে আই বাটনে পেয়ে যাবেন, সেটি দেখে আসতে পারেন। এখন আমি আপনাদেরকে আজকে ধরে নিচ্ছি আমি ইন্ডিয়ান মুভিতে কাজ করব। সো ইন্ডিয়ান মুভি কিভাবে এডিট করব সেটা আমি আপনাদেরকে দেখাবো। সকল কন্টেন্টে সেম এডিটিং প্রসেস আপনারা অ্যাপ্লাই করবেন, আপনাদের কপিরাইট স্ট্রাইক আসবে না। খুবই কম চান্স কপিরাইট আসার, যদিও আসে সেটা হচ্ছে কি ভাগ্যের দোষ। আর আপনারা অবশ্যই নেক্সট পার্টটা দেখতে হবে ভিডিওর, কারণ হচ্ছে সেখানে ভিডিও আপলোড করার কিছু সিস্টেম আছে সেগুলো আপনারা জানতে হবে, তা না হলে আপনাদের কপিরাইট স্ট্রাইক চলে আসবে যেভাবে আপনি ভিডিও এডিট করেন না কেন। তো এখন আমি আপনাদেরকে ইন্ডিয়ান মুভিজ কিভাবে কালেক্ট করবেন, রিয়েলিটি শো কিভাবে কালেক্ট করবেন, এই কন্টেন্টগুলো কিভাবে আপনি কালেক্ট করবেন সেটা একটু ধারণা দেই। আপনারা এখান থেকে যে কোনো একটা টপিক আগে সিলেক্ট করবেন, কোন টপিকে কাজ করবেন। ধরেন আমি হচ্ছে কি মুভি ক্লিপসে কাজ করবো, সো আমি এখন মুভি ক্লিপসগুলো কোথায় পাবো বা মুভিগুলো কোথায় পাবো, নতুন নতুন মুভিজ গুলো কোথায় পাবো। সো এগুলো পাওয়ার জন্য আমরা MLW VD ভিজিট করতে পারি বা সাউথ ফ্রিক ভিজিট করতে পারি, বা আমাদের যারা ওয়াইফাই ইউজার আছি তারা কিন্তু ওয়াইফাইয়ের বিভিন্ন অ্যাক্টিভি সার্ভার থাকে, তো ওইসব সার্ভার থেকে আপনারা রিসেন্ট যে মুভিগুলো রয়েছে সেগুলো কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন। বা আরও অনেক ধরনের ওয়েবসাইট আছে মুভি ডাউনলোডের জন্য, আপনারা সেগুলো থেকে মুভি কালেক্ট করতে পারেন। তো আপনারা MLW VD সাউথ ফ্রিকে গেলে কিন্তু সাউথ ইন্ডিয়ান রিসেন্ট যত মুভি আছে সব পেয়ে যাবেন, অথবা ওয়াইফাই অ্যাক্টিভি সার্ভারেও কিন্তু পেয়ে যাবেন। সো আপনারা যেখান থেকে আপনার জন্য সুবিধা হয় সেখান থেকে
থেকেই ডাউনলোড করবেন। এরপরে আমরা যদি সিরিয়ালে কাজ করি, টিভি সিরিজ বা রিয়েলিটি শো, এই যে কন্টেন্টগুলো রয়েছে সেগুলোতে কাজ করতে হলে আমরা এই যে ওয়েবসাইটটা রয়েছে এই ওয়েবসাইটে কিন্তু আমরা সেগুলো ডাউনলোড করে নিতে পারি। আমি এখানে ওয়েবসাইট ওপেন করে রেখেছি serialghar.me। আপনারা এই ওয়েবসাইটটি ভিজিট করলে এখানে যত টিভি সিরিজ আছে সকল টিভি সিরিজ কিন্তু এখানে পেয়ে যাবেন। সো এই যে এই জায়গাতে দেখতে পাচ্ছেন চ্যানেলের নাম আছে, আপনারা এখান থেকে কিন্তু সিলেক্ট করে আপনারা টিভি সিরিয়ালগুলো খুঁজে বের করতে পারবেন। এখান থেকে আপনাকে ডাউনলোড করতে হবে, আমি জাস্ট আপনাকে সোর্সটা বলে দিলাম। আরও সোর্স আছে, আপনারা সেটা একটু খুঁজে বের করতে পারেন। ইউটিউব ঘাঁটাঘাঁটি করলে কিন্তু আপনারা সোর্স পেয়ে যাবেন আরও। এরপরে আপনারা যে প্রিমিয়াম কন্টেন্ট, গেমিং ভিডিও, প্রাঙ্ক ভিডিও, নিউজ, ট্রেন্ডিং টপিক, এই জিনিসগুলো আপনাদেরকে ইউটিউব থেকে খুঁজে বের করতে হবে। আমি আপনাদেরকে একটা প্রিমিয়াম কন্টেন্টের এক্সাম্পল দিই। অনেকেই হয়তো ভাববেন প্রিমিয়াম কন্টেন্ট জিনিসটা আসলে কী। তো এখানে আপনারা স্ক্রিনে যে ভিডিওগুলো দেখতেছেন ইউটিউবে, এই জিনিসগুলোকে আমরা প্রিমিয়াম কন্টেন্ট বলি। আবার অনেক ধরনের কন্টেন্টই আছে এখানে এই ইন্ডাস্ট্রিতে। আসলে এখানে দেখেন ফ্যাক্টরিতে বিভিন্ন জিনিস বানায় কীভাবে, এই জিনিসগুলোকে আমরা প্রিমিয়াম কন্টেন্ট বলি। দেখেন এখানে প্রসেস টু মেকিং বল বেয়ারিং, আমি এখানে যেহেতু বল মেকিং লিখে সার্চ করেছি, এই ধরনের অনেক রকমের ভিডিও আছে, অনেক কিছুই আপনি সার্চ করতে পারেন। এটা ডিপেন্ড করবে আপনি কী লিখে সার্চ করতেছেন, আপনার ক্রিয়েটিভিটি এখানে একটু লাগাতে হবে। আমি এখানে আপনাকে সব টপিক তো বলে দিতে পারবো না। সো আপনারা এই জিনিসগুলো ফাইন্ড করবেন, খুঁজে বের করে দেন সেগুলোতে কোপারেট ওয়ার্ক করতে পারবেন। এডিটিং কীভাবে করবেন একটু পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো প্রিমিয়াম কন্টেন্ট হচ্ছে এগুলো। তারপরে গেমিং কন্টেন্টও আপনারা ইউটিউব থেকে উঠাতে পারেন। এখানে আপনারা গেমিং ভিডিওগুলো সার্চ করবেন, দেন যেসব ইউটিউবারদেরকে আপনি পাবেন তারা ফেসবুকে ভিডিও দিচ্ছে না, শুধু ইউটিউবে ভিডিও দিচ্ছে, আপনি তাদের ভিডিওগুলো উঠাতে পারেন। কোনো রকমের রিস্ক থাকবে না সেক্ষেত্রে, ফেসবুকে ইস্যু আসবে না। আর যারা ভিডিও দিচ্ছে ফেসবুকে বাট আপনি চাচ্ছেন তাদের ভিডিওগুলো ইউজ করতে, সেক্ষেত্রে আপনাকে এডিটিংটা ভালোভাবে করতে হবে যাতে করে কপিরাইট না আসে। তো এখন আমি কী করবো আপনাদেরকে এডিটিংটা দেখাবো। আমি এই টেপটা কেটে দিচ্ছি এখান থেকে। এডিটিংটা আমরা কিভাবে করব, এডিটিং করার জন্য আমরা মোবাইল ফোন যদি ইউজ করি সেক্ষেত্রে আমরা কাইনমাস্টার অথবা ক্যাপকাট সফটওয়্যারটা ইউজ করতে পারি। আপনারা যেটা দিয়ে কাজ করতে স্বাচ্ছন্দ্যবোধ মনে করেন আপনারা সেটা দিয়ে কাজ করবেন। আর পিসিতে যদি এডিট করেন সেক্ষেত্রে ফিল্মোরা ক্যাপকাট সফটওয়্যারটি ইউজ করতে পারেন। সো আমি পিসিতে ফিল্মোরা ইউজ করে আপনাদেরকে এডিটিং দেখিয়ে দিব। আমি যে যেই পার্টগুলো এডিট করবো একটা ভিডিওর, সেই পার্টগুলো আপনারা এই বাকি সফটওয়্যারগুলো দিয়েও এডিট করতে জানতে হবে। সো আপনারা এগুলো টিউটোরিয়ালগুলো একটু দেখে নেবেন। আমি ফিল্মোরার জিনিসটা এখন দেখিয়ে দেবো। আমি তো সবগুলোর অ্যাপস থেকে আপনাদেরকে দেখাইতে গেলে অনেক সময়ের ব্যাপার, আর এই জিনিসগুলো আসলে দেখানোর মতো এত বেশি কিছু নাই। আমি আপনাদেরকে ফিল্মোরাতে স্টেপগুলো দেখিয়ে দিচ্ছি, আপনারা এই সফটওয়্যারগুলোতেও এগুলো এডিট করতে পারবেন। খুবই সিম্পল কাজ এখানে এডিটিংয়ের মধ্যে, অনেক বেশি এডিটিং VFX গ্রাফিক্স এগুলো কিন্তু আমরা করব না, আমরা জাস্ট বেসিক এডিটিং করব। সো আপনার যদি পিসি থাকে সেক্ষেত্রে আমি রিকমেন্ড করবো আপনার ফিল্মোরা থেকে এডিট করেন, একবারে বেস্ট একটা আউটপুট পাবেন আপনারা। সো আমরা এখন এখান থেকে আপনাদেরকে এডিটিংয়ে নিয়ে যাই। অ্যান্ড এডিটিং করার জন্য আমরা আমাদের ফিল্মোরা অ্যাপসটি ওপেন করে নিচ্ছি। সো আমরা ফিল্মোরাতে একটা প্রজেক্ট ওপেন করে নিলাম। এখান থেকে আমরা শুরুতে আগে আমাদের যে প্রজেক্ট সেটিংসটা রয়েছে এখানে ক্লিক করে আমরা এখানে অ্যাসপেক্ট যে রেশিওটা রয়েছে এটাকে এখান থেকে 1:1 ইনস্টাগ্রাম সাইজটা করে নেব। তারপরে এটাকে 1080p থাকবে। তারপরে এখান থেকে 25fpsকে আমরা 30fps করে দেব। তারপর এখানে ওকে করে দেব। এখন আমাদেরকে এখান থেকে আমাদের ভিডিওটা ইম্পোর্ট করা লাগবে। তো ফিল্মোরাতে ভিডিও ইম্পোর্ট করার জন্য এখানে যে অপশন দেখতেছেন প্রজেক্ট মিডিয়া, এটা থেকে আমরা এখানে ডাবল ক্লিক করলে কিন্তু বা সিঙ্গেল ক্লিক করলে আমাদের ফাইল ম্যানেজার ওপেন হবে। এখান থেকে আমাদের যে মুভিজটা রয়েছে বা যে সিরিজ রয়েছে আপনি যে ভিডিওটাকে এডিট করবেন সেটাকে এখান থেকে ওপেন করে নেবেন। আপনারা ক্যাপকাটে বা কাইনমাস্টারে এভাবেই আপনারা ভিডিওগুলো ইম্পোর্ট করবেন। ওখান থেকে ভিডিও কীভাবে ইম্পোর্ট করতে হয় আশা করছি আপনাদেরকে সেটা দেখাইতে হবে না। আপনারা যদি একেবারেই বিগেনার হন আগে আপনারা ওই কাজগুলো শিখেন তারপরে এখানে আসেন, কারণ আপনারা একেবারেই বিগেনার হলে এক্ষেত্রে আপনারা এই কাজগুলো কিন্তু করতে পারবেন না। সো আপনাকে আগে বেসিক কাজগুলো কিন্তু জানতে হবে, বেসিক কম্পিউটার ইউজ, বেসিক সফটওয়্যার ইউজগুলো কিন্তু আপনাকে বুঝতে হবে। তো এখন আমি আমার এখান থেকে একটা ভিডিও ওপেন করে নিচ্ছি। আমি এখান থেকে একটা ভিডিও ওপেন করলাম অ্যান্ড এটাকে আমি কী করবো টাইমলাইনে অ্যাড করে নেবো এখানে প্লাস আইকনে ক্লিক করে। আমার এটা আমি হচ্ছে কি ডাউনলোড করতে পারি না, যার কারণে আমি OBS দিয়ে রেকর্ড করে রেখেছি একটা মুভির ক্লিপস। আমি এটাকে একটু কাট করে নিই আগে, আমি দেন আপনাদেরকে এডিটিংটা দেখাচ্ছি। সো এই যে দেখতে পারতেছেন এখানে একটা মুভি ক্লিপস চলতেছে আমার ফিল্মোরাতে, এই যে দেখতেছেন একটা মুভি ক্লিপস। তো এখন আমি এই মুভিসটা কীভাবে এডিট করব, সো এটা এখন এডিট করার জন্য আমাদেরকে শুরুতেই আগে এটার সাইজটাকে 1:1 করে নিতে হবে। সো এখান থেকে
থেকে আমরা কি করব এই যে ক্রপ বাটনটা রয়েছে ফিল্মোরা থেকে যারা এডিট করবেন তারা ক্রপে ক্লিক করবেন আপনারা যারা মোবাইলে ইউজ করবেন তারা হয়তো বা আপনারা এটাকে জুম করলে ক্রপ হয়ে যাবে বা আপনারা যেখান থেকে ক্রপ করার প্রয়োজন সেখান থেকে ক্রপ করবেন কাইনমাস্টার থেকে যেভাবে করার প্রয়োজন সেভাবে করবেন ক্যাপকাট থেকে যেভাবে করার প্রয়োজন সেভাবে করবেন এরপরে এখানে ক্রপ অপশনে ক্লিক করার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন রেশিও রেশিওটাকে আমরা কি করব 1:1 করে দেব এন্ড দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এটা ক্রপ হয়ে গেছে এন্ড এখান থেকে আমরা ওকেতে ক্লিক করব দেখতে পাচ্ছেন পুরোটা ভিডিও কিন্তু আমাদের ফুল স্ক্রিন হয়ে গেছে এখন এখন আমাদের কাজ হচ্ছে গিয়ে সেকেন্ডে আমাদের সাউন্ড এডিটিং করতে হবে সাউন্ড এডিটিংটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট আমার এখানে কিন্তু কোনো সাউন্ড রেকর্ড হয় নাই তো আমি আপনাদেরকে দেখিয়ে দিই তারপরেও কীভাবে আপনারা সাউন্ডটা এডিট করবেন কারণ সাউন্ডের কারণে মোস্ট অফ দ্য টাইম কিন্তু আমাদের কপিরাইট স্ট্রাইক আসে সো আমাদেরকে সাউন্ডটা ভালোভাবে এডিটিং করতে হবে সাউন্ডের কারণে কিন্তু কপিরাইটটা বেশি আসে সো সাউন্ডটা কীভাবে এডিট করব সাউন্ড এডিট করার জন্য আমরা জাস্ট ফিল্মোরাতে এখানে যদি ডাবল ক্লিক করি দেন এখান থেকে আমরা অডিও নামে একটা অপশন পাবো উপরে অডিওতে ক্লিক করে এখানে আমরা সাউন্ডটাকে কি করব এই যে এখানে ইকুয়ালাইজেশন আছে এটাকে আমরা এখানে টেকনোতে বা ডিফল্ট ক্লাসিকে করে দেবো আমরা ক্লাসিক রাখতে পারি তো ক্লাসিক রাখার পরে এখান থেকে আমাদের একটা অপশন দেখতে পাচ্ছেন পিচ সো আমরা এই পিচটাকে বাড়াই দিতে পারি বা কমাই দিতে পারি আপনারা এটা জিরো রাখেন নো প্রবলেম বাট কিছু কিছু কন্টেন্টে আপনারা পিচটা বাড়ায় কমায় দিতে পারেন সো আমি এখানে পিচটাকে ধরেন -1 রাখবো আপনারা আসলে এটা প্লে করে এই পিচটা বাড়িয়ে কমে আপনারা ভিডিওটা প্লে করবেন প্লে করে আপনারা শুনবেন ভয়েসটা কি সঠিকভাবে শোনা যাচ্ছে কি না একটু পিচটা বাড়ায় কমায় দেখতে পারেন অথবা আমরা এখান থেকে পিচটা জিরো রাখবো এই যে ইকুয়ালাইজার এটাকে এডিট করে নেব তারপরে আমরা ভিডিওটার উপরে একটা রাইট ক্লিক করব তারপরে এখানে আমরা ইউনিফর্ম স্পিড এটাতে ক্লিক করব এখান থেকে আমরা কিন্তু ভিডিওটাকে স্পিড বাড়িয়ে দিতে পারবো এই যে এখান থেকে আমরা কি করব ক্লিক করব 1.1 রেখে দেবো স্পিডটা তারপরে আমরা জাস্ট এটাকে ওকে করে দেব সো আমাদের ভিডিওটা কিন্তু এখান থেকে 1.1 স্পিড হয়ে যাবে ভিডিওটা দেখতে সব ঠিকঠাকই থাকবে বাট এখানে মিউজিকটাও একটু স্পিড হয়ে যাবে ভিডিওটা একটু স্পিড হয়ে যাবে তারপরে আপনারা এখানে ভিডিওর কপিরাইট থেকে বাঁচার জন্য আপনারা এই যে ইফেক্ট অপশন থেকে বিভিন্ন ধরনের ইফেক্ট অ্যাড করতে পারেন চাইলে বাট এটা ম্যান্ডেটরি না কারণ হচ্ছে আমরা অলরেডি ক্রপ করে ফেলছি যার কারণে আমাদের ভিডিও থেকে কিন্তু কপিরাইট আসার চান্সটা অনেক কম থাকবে তারপরে আমরা এখানে আরও এডিটিং একটু এডিটিং করতে পারি সেটা হচ্ছে আমরা চাইলে ভিডিওটাকে ফ্লিপ করে দিতে পারি অর্থাৎ ভিডিওটা মিরর করে দিতে পারি আমরা কি করব ভিডিওটার উপরে আগে ডাবল ট্যাপ করব তারপরে এখানে ভিডিওতে আসব তারপরে এখানে ট্রান্সফর্মে ক্লিক করব এখানে আপনারা দেখতে পারতেছেন ফ্লিপ নামে একটা অপশন আসছে এটাতে ক্লিক করলে কিন্তু ভিডিওটা অন্য সাইডে চলে যায় অর্থাৎ উল্টা হয়ে যায় সো এটা করে দিলে কিন্তু আপনার কপিরাইটের চান্সটা আরও অনেকাংশই কমে যায় কপিরাইট আসার চান্সটা অনেক কমে যাবে সো আপনারা এইভাবে ভিডিওটা এডিট করবেন এখানে আর তেমন কোনো এডিটিংয়ের কাজ নাই এইটুকু এডিটিং করেন আপনারা সঠিকভাবে দেখবেন যে আপনাদের আর কপিরাইট আসবে না অবশ্যই অবশ্যই আপনারা মিউজিকের যে পার্টটা রয়েছে ভিডিওর মধ্যে যদি কোনো জায়গায় গান থাকে সেটাকে আপনারা কি করবেন এভাবে এখানে কাট করে সেটাকে মিউট করে দেবেন আপনারা সেটাকে মিউট করে দেবেন ভিডিওটা সিলেক্ট করবেন ভিডিওটা সিলেক্ট করে এখান থেকে আপনারা কি করবেন এই যে মিউট অপশন করে দেবেন কারণ ভিডিওর মধ্যে যদি কোনো মিউজিক থাকে সেক্ষেত্রে আপনার মাস্ট বি আপনার কপিরাইট ক্লেম চলে আসবে সো আপনারা কি করবেন ভিডিওর মধ্যে যদি কোনো গান থাকে বা মিউজিক থাকে সেটাকে মিউট করে দেওয়ার চেষ্টা করবেন আরও অ্যাডভান্স অডিও এডিটিং আছে বাট সেটার প্রয়োজন হয় না তো অডিও অ্যাডভান্সভাবে এডিট করার জন্য আপনারা অডাসিটি ইউজ করতে পারেন অডাসিটিতে গিয়ে আপনারা যে মিউজিক পার্টটা রয়েছে সেটাকে চাইলে এডিট করতে পারেন বাট এখন আমি আপনাদেরকে যতটুকু এডিটিং দেখিয়েছি ততটুকু করলেই আপনার আর কোনো রিস্ক থাকবে না আপনারা ভিডিও আপলোড করবেন দেন 48 ঘন্টার আগে ভিডিওগুলোকে ডিলিট করে দেবেন এর মধ্যে আপনাকে ভিডিওতে ভিউজ নিয়ে আসতে হবে ভিডিওতে ভিউজ আনার জন্য আমাদেরকে শেয়ারিং সিস্টেম মূলত ইমপ্লিমেন্ট করতে হবে কিভাবে আপনারা শেয়ারিং করবেন সেটা নিয়ে আমি আপনাদের সাথে নেক্সট ভিডিওতে আলোচনা করব আমাদের ভিডিও যখন এডিটিং কমপ্লিট হয়ে যাবে তারপরে আমরা এখান থেকে জাস্ট এক্সপোর্টে ক্লিক করব তারপরে এখান থেকে আমরা একটা ডেস্টিনেশন সিলেক্ট করব এখানে ভিডিওর নাম দিয়ে আমরা এখানে জাস্ট ভিডিওটাকে এক্সপোর্ট করে দেব অ্যান্ড আমাদের ভিডিও কিন্তু এক্সপোর্ট হয়ে যাবে তারপরে আমাদের কাজ হচ্ছে কি ভিডিওটাকে আপলোড করা কীভাবে আপলোড করবেন সেটা আমি পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব তো সেটা পাওয়ার জন্য অবশ্যই আপনাদেরকে আমার যে ইউটিউব চ্যানেলটা রয়েছে সেটাকে সাবস্ক্রাইব করে দিতে হবে আর এই ভিডিওটাতে আপনারা 200 লাইক কমপ্লিট করে দিতে হবে এই ভিডিওতে 200 লাইক কমপ্লিট হলে নেক্সট ভিডিও আপনাদের জন্য চলে আসবে আপনারা যারা মোবাইল ফোনে ভিডিও এডিটিং করবেন আমি আপনাদেরকে যে যে এডিটিংগুলো দেখিয়েছি আপনাদেরকে কী কী জিনিস এডিট করতে হবে আমি আপনাদেরকে একটু এখানে নোট করে দিচ্ছি আপনাদেরকে শুরুতে হচ্ছে গিয়ে সাউন্ডটা আগে এডিট করবেন সবার আগে সাউন্ড
তারপরে আপনারা কি করবেন, ভিডিওটাকে একটু ক্রপ করে নেবেন, 1:1 সাইজ করে নিতে হবে আপনাদেরকে, 1:1 সাইজের ভিডিও করে নিতে হবে আপনাকে। সো আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে আপনার ভিডিও 1:1 সাইজ করবেন। আপনারা যদি 16:9 সাইজে করেন সেক্ষেত্রে কিন্তু আপনার কপিরাইটের চান্স থাকবে, ভিডিওটা যদি ক্রপ হবে না, 1:1 করে আমরা ভিডিওটাকে ক্রপ করে নেব। থার্ডে আমাদের যে কাজ সেটা হচ্ছে কি, আমরা ভিডিওতে ফিল্টার এডিট লাগাইতে পারি। ফিল্টার আমি এখানে ফিল্টার দিয়ে দিচ্ছি, আপনারা ফিল্টার ইউজ করতে পারেন। ভিডিওর স্পিড বাড়িয়ে দেবো আমরা 1.1, সো আমরা ভিডিও স্পিড লিখি এখানে, ভিডিও স্পিড 1.1 হবে। তো এই কাজগুলো করবেন, তারপর আপনার ভিডিওটাকে এক্সপোর্ট করে নেবেন, দেখবেন যে আপনার ভিডিওতে আর কপিরাইট আসবে না। আর আপনারা অবশ্যই কপিরাইট ওয়ার্ক যেহেতু করবেন, এক দুইবার আপনার কোনো কোনো সময় দেখা যায় কপিরাইট আসবে, সেটার জন্য আসলে আমিও দায়ী না, যেহেতু আপনারা কপিরাইট কাজ করছেন এখানে রিস্ক তো থাকবেই। এটার জন্য আপনারা যদি আমাকে বলেন সেক্ষেত্রে কিন্তু হবে না, আপনাকে কপিরাইট ওয়ার্ক করার জন্য একটা পেজে কাজ করলে হবে না, মাল্টিপল পেজে কাজ করতে হবে। একটা পেজ গেলে আপনার কষ্ট পাওয়া যাবে না, কারণ এখানে আপনার পেজ যাবে আসবে যাবে আসবে, আপনাকে কনসিস্টেন্টলি কিন্তু মাল্টিপল পেজে কাজ করতে হবে। আর আপনাকে কিন্তু এখানে সময় দিতে হবে, এমন না যে এখানে কপিরাইট ওয়ার্ক মানে হচ্ছে কি আপনি কোনো রকম ভিডিও আপলোড করলেন, ভিডিও ভাইরাল হয়ে যাবে আর লাখ লাখ টাকা চলে আসবে, এরকম কিছুই না। এখানে আপনাকে সময় দিতে হবে, শ্রম দিতে হবে, মেধা কাজে লাগাইতে হবে, তাহলেই আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন। এখানে শুধু ডিফারেন্সটা হচ্ছে গিয়ে এখানে কন্টেন্টগুলো আপনার না, কন্টেন্ট বানাইতে যে পরিশ্রমটার প্রয়োজন হয় সেটা আপনার লাগতেছে না, আর এরকম কন্টেন্টগুলো আপনি কপি করতেছেন যে কন্টেন্টগুলো মানুষ সব থেকে বেশি দেখে। সো এখানে আপনাদের উপরে সম্পূর্ণ বিষয়টা ডিপেন্ড করবে, আপনারা কাজ করবেন কি করবেন না। আমি কাজটা পারি, যার কারণে আমি আপনাদের সাথে শেয়ার করতেছি ফ্রিতে। আপনারা যাদের ইচ্ছা হবে তারা করবেন, যাদের ইচ্ছা হবে না তারা এড়িয়ে যান ভিডিও। আপনার প্রয়োজন হলে আপনি কাজ করবেন। পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে, সে পর্যন্ত সাথেই থাকুন।